আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। পেমনিয়ার মাস্টার কার্ড নিয়ে এটা আমার থার্ড ভিডিও। এর আগে আমি একটা ভিডিও আপলোড করি যেটা হচ্ছে 4 মাস আগে। এই ভিডিওটার মাধ্যমে অনেক সাপোর্ট এবং ভালোবাসা আপনাদের থেকে পাইছি, যার কারণে আসলে এটা আমাদের 23K স্পেশাল ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমি লাইভ আর একটা কার্ড অর্ডার করে দেখাবো। অনেক কাজে পেমনিয়ার মাস্টার কার্ড বা মাস্টার কার্ড ব্যবহার করে থাকি বা আমাদের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের যদি আমরা ভার্চুয়ালে যাই তো সেক্ষেত্রে অনেক থার্ড পার্টির কাছ থেকে কার্ড কিনতে হয়। তো সেক্ষেত্রে আমরা এটা ট্রাস্টে হয় না যে আসলে প্রাইস অনেক বেশি হয়, যেমন $25 $50 পর্যন্ত হয়ে থাকে। তো সেক্ষেত্রেও যত ডলারই হোক তো সেটা আপনার নিজের অ্যাকাউন্ট হিসাবে আপনি পরিপূর্ণভাবে স্যাটিসফাইড পাবেন না, কারণ ওই এটা থার্ড পার্টি। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার একটা নির্দিষ্ট মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন, এবং কি যদি আপনার একান্ত প্রয়োজন হয় আর কি, তো সেক্ষেত্রে পেমনিয়ার মাস্টার কার্ড অর্ডার করতে পারেন। আজকে আর একটা কার্ড আমি লাইভ অর্ডার করে দেখাবো, এবং কি প্রায় প্রিভিয়াস যে ভিডিওটা দিছিলাম তো এই ভিডিওটা দেখে প্রায় অনেকেই কার্ড অর্ডার করছে। তো যারাই কার্ড অর্ডার করছে আলহামদুলিল্লাহ সবাই পাইছে, এবং কি আমাদের মাধ্যমে অনেকেই কার্ড অর্ডার করছে ইনশাল্লাহ সবাই পাইছে। তো চলুন আজকে সরাসরি লাইভে দেখা যাক যে কীভাবে একটা পেমনিয়ার মাস্টার কার্ড অর্ডার করতে হয় খুবই সহজে, এবং কি এই প্রসেসে যদি আপনি পেমনিয়ার মাস্টার কার্ড অর্ডার করেন তো সেই ক্ষেত্রে আপনার মার্কেট প্লেস থেকে যে $100 রিকোয়ারমেন্ট লাগতো বা $100 যে নর্মালি লাগে সেটা লাগবে না। তো সেক্ষেত্রে আপনার একটা কন্ডিশন হচ্ছে সেটাই, যেটা আপনার ভোটার আইডি কার্ডটা ইউজ করবেন, সেই ভোটার আইডি কার্ড দিয়ে আগে যদি অর্ডার করে থাকেন বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে থাকেন তো সেক্ষেত্রে ওই ভোটার আইডি কার্ড দিয়ে হবে না। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন ভোটার আইডি কার্ড, বা যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আগে কখনো অ্যাপ্লাই করেন না তো সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ইউজ করবেন। তো চলুন দেখা যাক কীভাবে অর্ডার করতে হয়। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এটা মাস্ট বি করবেন, কারণ আজকে প্রথমেই বললাম কারণ অনেকেই এই ভিডিওটা নতুন দেখবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলবেন। চলুন শুরু করা যাক। আমরা যে মার্কেট প্লেসের মাধ্যমে কার্ড অর্ডার করব সেটা হচ্ছে পিপল পার আওয়ার। তো প্রথমতই যেতে হবে পিপল পার আওয়ারে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো প্রথমে যেতে হবে সাইন আপে। তো সাইন আপে যাওয়ার পর এখানে আমরা অপশন পাবো দুইটা। তো এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আর এখানে আছে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। তো আমরা এখানে সেকেন্ড অপশন যেটা আছে সেটা করব। সেটা যাওয়ার পর তারপর নিচে আমরা সাইন আপে জিমেল দিয়ে করব। তো এখানে সিম্পলি আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে অ্যাডজাস্ট করে নাম আছে সেটা দিবেন, ইমেল পাসওয়ার্ডটা দিবেন। তো আমি সিকিউরিটির জন্য, কারণ এইটা একটা অর্ডারের কার্ড তো সেক্ষেত্রে আমি এটা একটু ব্লার করে দিব। তো আপনারা ঠিক একই রকমভাবে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা যেভাবে দেওয়া থাকবে এখানে দিয়ে দেবেন। তো হয়ে যাওয়ার পর জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন। করার পর জাস্ট এটা সাইন আপ হয়ে যাবে, তো একটা লিঙ্ক চলে যাবে আপনার জিমেলের ভিতরে। তার আগে এটা সাইটের ভিতরে ঢুকে যাবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা আপনার এখান থেকে জিমেলে ঢুকে যাবেন। জিমেলে ঢুকে গেলে আপনি একটা ভেরিফিকেশন লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা আপনার এখান থেকে ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, এখন যেটা করতে হবে সেটা আমাদের এই কর্নারে ক্লিক করে পেমেন্ট অপশনে যেতে হবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে যেটা করবেন সেটা সাবমিট করে দেবেন। এখন যেটা আছে এখানে কর্নার আছে দেখেন পেমেন্ট সেটিংস, তো এখানে ক্লিক করবেন সরাসরি, আর কোথাও কোনো কিছু দেখতে হবে না। তো এখানে যাওয়ার পর এখানে উইথড্র অপশন আছে, এখানে জাস্ট এডিট করে জাস্ট এখানে যেটা করবেন অ্যাড পেমেন্টস মেথড, তারপরে এখানে পেওনিয়ার, এখানে USD দেওয়া ডিফল্টে দেওয়া থাকবে, এখানে জাস্ট প্রসে ক্লিক করবেন। তো সরাসরি পেওনিয়ার নিয়ে যাবে। তো এখানে আপনার জাস্ট করবেন পেওনিয়ার মাস্টার কার্ড প্রিপেড মাস্টার কার্ড, এখানে দিয়ে সাইন আপে ক্লিক করবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার লাস্ট নেমটা বসাই দিতে হবে আমার এখানে। তো যেটা করতে হবে নিচে ডেট অফ বার্থ যেটা আছে আপনার সেটা এখানে দিয়ে দিতে হবে। এটা যখন হয়ে যাবে জাস্ট আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে মেইন যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেস লাইন, সেটা আপনারা খুবই মনোযোগ দিয়ে এখানে এটা পূরণ করবেন। প্রথমে দেবেন ভিলেজ, তারপরে হবে পোস্ট অফিস ফার্স্ট লাইনে, সেকেন্ড লাইনে দিবেন জাস্ট উপজেলা এবং কি আপনার নাম্বার, তারপরে এখানে দিতে হবে সিটি পোস্টকোড, তারপরে এখানে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি আমার যেটা আছে সেটা আমি করে ফেলি। তো আমার অ্যাড্রেস দেওয়া শেষ, এখন যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি 0 বাদ দিয়ে এখানে এক নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট যেটা করবেন যেটা হলো সেন্ড SMS, এখানে ক্লিক করবেন, একটা নাম্বার যাবে ওইটা আপনি ইনস্ট্যান্ট এখানে বসাই দিবেন। কোডটা যখন দিয়ে দিবেন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশ্চেন এখানে সেট আপ করতে হবে। তো আপনার এখানে দুইবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন,
একটা সিকিউরিটি কোয়েশন দিয়ে কোনো একটা সিলেক্ট করবেন। সাজেস্ট করবো সবগুলো সিকিউরিটি কোয়েশন একই রাখার চেষ্টা করবেন, এবং কি এখানে যেটা ক্যাপচার আছে ক্যাপচারটা দিয়ে দিবেন। জাস্ট হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখন হলো লাস্ট শেষ স্টেপটা, সেটা হচ্ছে জাস্ট খালি এখানে এনআইডি কার্ডটা যদি দিয়ে না, আপনি এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে করতে চাইছিলেন তো সেটা আপনি এখানে দিবেন। যে তিনটা অপশন আছে এখানে, তিনটা অপশন পাবেন, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, পাসপোর্ট। তো আপনি আমরা যেটা করবো সেটা হচ্ছে এনআইডি কার্ড। তো এখানে আমাকে এটা এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে শিপিং অ্যাড্রেসটা যদি চান, যে এসি শিপিং অ্যাড্রেসটা আপনার ভোটার আইডি কার্ডের ব্যাকপিটে আছে সেটা ঠিক আছে, তো এখানে জাস্ট আপনার তিনবার অ্যাগ্রি করে জাস্ট অর্ডারে ক্লিক করবেন। তো এটা রিভিউতে আছে, তো সাথে সাথে হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। তো আমরা যদি মেইলে আসি, তো মেইলটা রিফ্রেশ দিই, তো আমাদের আশা করি এটা রিফ্রেশ দিলে পরে এটা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। আমাদের মেল চলে আসছে, তো এখানে আমাদের যেটা করতে হবে, পিওনিয়ার থেকে যেটা আসছে এটা ইমেল ভেরিফাইটা করতে হবে। তো এখানে যে এখানে জাস্ট আমরা ইমেল ভেরিফাইটা করে দিব। ইমেল ভেরিফাইটা হয়ে গেছে, তো এখানে যদি আমি আসি দেখেন আমাদের এটা রিভিউতে আছে, তো এটা হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমাদের পিওনিয়ার ঢুকে কিছু কাজ করতে হবে। তো আমরা পিওনিয়ারের ভিতরে লগ ইন করবো, তো আমাদের জিমেল পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবো। এখানে 2FA চাইছে, তো চাইলে এখনই অন করা যাবে বা পরেও করা যাবে, সমস্যা নেই, আমরা নট নাওয়াই দিলাম। আজকে যেটা দেখাবো একদম A to Z, ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি। তো এখানে যেটা করতে হবে, এখানে আবারও দুইটা সিকিউরিটি কোয়েশন সিলেক্ট করতে হবে বা সেট করতে হবে। সেট হয়ে গেলে জাস্ট সাবমিটে ক্লিক করবেন, করার পর আপনার সরাসরি পিওনিয়ারের ভিতরে নিয়ে যাবে। তো আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমাদেরকে 1 থেকে 3 দিন ওয়েট করতে হবে। এটা আমার দেখা গেছে 5-10 মিনিট পরে চলে আসতে পারে, তো ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে আপনার 1 দিনের ভিতরে চলে আসছে বা 3 দিনের ভিতরে চলে আসছে। যদি 3 দিনেও না আসে, 4 দিনের মধ্যে চলে আসবে। যেটা আসবে সেটা হচ্ছে আপনার এখানে ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড বা আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা সিলেক্ট করছিলেন সেটারই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এখানে আপলোড করতে হবে, এবং কি ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে একটা সেলফি তুলে আপলোড করতে হবে। তো এটার জন্য আপনাকে একটা মেইল পাঠানো হবে। এখানে আপনার মেইল যদি পাঠানোর পর আপনারা পিওনিয়ারের ভিতরে লগ ইন করবেন, করার পর এখানে ভেরিফিকেশন সেন্টারে চলে যাবেন সেটিংস থেকে। তো ভেরিফিকেশন সেন্টারে চলে আসলে পরে এখানে আপনারা জাস্ট আপলোড করার অপশন পাবেন। এখানে রিকোয়ারমেন্ট এখন নাই, কারণ এটা খুবই নতুন একটা অ্যাকাউন্ট। তো যখন এটা 3 দিন কমপ্লিট হয়ে যাবে বা এখানে রিভিউটা কমপ্লিট হয়ে যাবে, আমাদেরকে মেল দিবে। মেলটা দিলে আমরা ভেরিফাই করার সাথে সাথে আমাদের 1 থেকে ওইখানে আবার একটু সময় লাগে, 2 থেকে 3 দিন। 3 দিনের ভিতরে আপনার শিপিং ডেটটা চলে আসবে, যে কত তারিখে আপনার কার্ডটা শিপিং হয়ে যাবে। তো সিম্পলে আজকে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন বা আপনি এখান থেকে ভেরিফাইড একটা পিওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করবেন। এবং কি আমাদের চ্যানেলে আপনারা যদি প্লে লিস্টে যান, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা প্লে লিস্ট পাবেন শুধুমাত্র পিওনিয়ার মাস্টার কার্ড। তো এখানে যদি ঢুকেন আপনারা পিওনিয়ার রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন, সেটা হচ্ছে পিওনিয়ারের নিয়ে আছে 2টা ভিডিও, এবং কি পিওনিয়ার কার্ড কীভাবে অ্যাক্টিভ করবেন, এবং কি পিওনিয়ার কার্ডের কত ফিস আছে, যে আপনার মান্থলি কত ফিস আছে বা আপনার ইয়ারলি কত কাটে বা কাটে কি না, এই ভিডিওটা দেখে নেবেন। এবং কি আরও 2টা সাইট রিভিউ করে দেখেছি, ওগুলো একটু হার্ড, কিন্তু এই পিপল পাওয়ার আওয়ার থেকে যদি করেন, যদি পিপল পাওয়ার আওয়ার থেকে করেন, তো সেক্ষেত্রে খুব সহজেই করতে পারবেন। এবং কি গ্লোবাল পেমেন্ট সার্ভিস যেটা ভেরিফিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার থার্ড স্টেপে ভেরিফিকেশন, এটাও আপনার খুবই দরকার পড়বে। তো এই ভিডিওটা সহকারের আমাদের যে 5টা ভিডিও আছে, তার মধ্যে সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন, এবং কি অনেকগুলো প্রবলেম এখানে যদি হয় তো সলভ পাওয়া যাবেন। তো আশা করি আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপলোড করতে পারছি, এবং কি এই ভিডিওটাতে নতুন যারা আছেন তারা নতুন করে অর্ডার করতে পারবেন, এবং কি যারা অর্ডার করতে পারবেন না তারা আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমরা খুবই অল্প একটা চার্জের মাধ্যমে আমরা আপনাদেরকে কার্ডটা এনে দিব, এবং কি কোনো প্রকার প্রবলেম ছাড়া। তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের ফেসবুক পেজ আছে, আমাদেরকে মেসেজ করতে পারেন, এবং কি আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন। কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক পেজ এবং কি গ্রুপের মাধ্যমে সলভ করে দেওয়া হবে আপনাদের যে কোনো প্রবলেম ছাড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।